আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেকনিক ইসি এডুকেশন আশা করি সবাই ভালো আছো আজকের এপিসোডে আমরা কুমিল্লা বোর্ড দুই হাজার উনিশ থেকে এই সৃজনশীল প্রশ্নটি সলভ করবো এখানে ক নম্বর প্রশ্নটি হচ্ছে মূলক কাকে বলে কার্যকারীমূলক হচ্ছে কোনো যজ্ঞের অনুস্থিত বিভিন্ন মৌলের যে পরমাণু বা মূলক ওই যোগের ধর্ম এবং বিক্রিয়া নির্ধারণ করে থাকে তাকে ওই যোগের কার্যকারীমূলক বলা হয় এগুলো বই থেকে মুখস্থ করে নিতে হবে এখন আমরা খ নম্বর প্রশ্নটি সলভ করবো নম্বর প্রশ্ন হচ্ছে ফুয়েল সেল পরিবেশ বান্ধব কেন আর ফুয়েল সেলটা হচ্ছে পরিবেশ বান্ধব কারণ ফুয়েল সেলদের বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে পরিবেশের জন্য ক্ষতিকর কোনো পদার্থ উৎপন্ন হয় না এবং এই শিক্ষার ক্ষেত্রে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে কোনো প্রকার শব্দ দূষণও হয় না এছাড়া আমরা যদি প্রচলিত পদ্মীবাশ্য জ্বালানি পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন করি সেক্ষেত্রে আমাদের বায়ু দূষক সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় প্রচুর পরিমাণে এবং জৈব যৌগ তৈরি হয় যেগুলো পরিবেশের জন্য কি ক্ষতিকারক আর আমাদের ফুয়েসেল পদ্ধতিতে আমাদের যে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় হাইড্রোজেন মিথানল এবং মিথেন যেগুলো হচ্ছে পরিচ্ছন্ন জ্বালানি এদেরকে বলা হয় জন্য এটা হচ্ছে গ্রিন কেমিস্ট্রির নীতিকে অনুসরণ করে তাই এইটা হচ্ছে পরিবেশ বান্ধব যেহেতু পরিবেশের জন্য কোনো ক্ষতিকর পদার্থ উৎপন্ন হয় না তারপর গ নম্বর পশুটি হচ্ছে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জেঠ গ্যাসের আর্মেস বেগ নির্ণয় করো আগে আমাদের তাহলে কি করতে হবে জেটটাকে চিহ্নিত করে নিতে হবে জেঠ আছে কয় নম্বরে তিন নম্বরে তাহলে আমরা এই বিক্রিয়াটা তুলি মিথেন প্লাস অক্সিজেনকে তাপ দেওয়া হয়েছে কি পাওয়া গেছে পানি মিথেন এবং অক্সেনকে দাব দেওয়া হলে পানি এবং সাথে পাওয়া যায় হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তুমি চাইলে এখানে সমতা করে নিতে পারো বা এইভাবে রাখতে পারো আমাদের সমতা করার দরকার নাই কারণ হচ্ছে এক্ষেত্রে আমাদের জাস্ট এই গ্যাসটা লাগবে তাহলে এটা হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড গ্যাস এটার কী বের করবো আরএমএস বেগ নির্ণয় করব তাহলে আমরা লিখি এটা যেহেতু জেট তাহলে উদ্দীপকে জেট হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস এটার আমরা কি বের করব আরএমএস বেগ বের করব আগের মতোই আমরা আরএমএস বেগের সূত্র যেটা জানি ওটা লিখি আগে √3rt by m m টা হচ্ছে কি এখানে গ্রামানুবিক ভর r হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক টি হচ্ছে কি তাপমাত্রা আর এই ক্ষেত্রে এই যে আরএমএস বেগ আরএমএস বেগ এটা হচ্ছে একটা বেগ বেগের একক কি আমরা আগে বলেছি এটা হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স 1 এটা হচ্ছে একটা এসআই একক তাহলে এখানে যে আর আছে মোলার গ্যাস রূপক এটা এসআই এককে বসাতে হবে আবার আমাদের যে গ্রামানবিক ভর দেওয়া অর্থাৎ এম দেওয়া এটাও আমার কিসে নিতে হবে এসআই ইউনিটে অর্থাৎ গ্রামকে কেজিতে নিয়ে করতে হবে আর টি এখানে উদ্দীপকে দেওয়া আছে থার্টি ডিগ্রি সেলসিয়াস তার সব মানেই দেওয়া আছে আমরা জাস্ট তুলবো আগে আমরা লিখে কী কি দেওয়া আছে প্রথমে কি টি টি দেওয়া কত তিরিশ ডিগ্রি সেলসিয়াস এটাকে আমাদের কেলভিনে নিতে হবে তাহলে তিরিশ প্লাস দুইশো তিয়াত্তর এটা আসবে হচ্ছে তিনশো তিন কেলভিন তারপর আর কি এম এম হচ্ছে গ্রামাণবিক ভর যেহেতু গ্যাসটা কার্বন ডাইঅক্সাইড তাহলে কার্বন ডাইঅক্সাইডের গ্রামাণবিক ভর হচ্ছে ফর্টি ফোর এটা হচ্ছে গ্রাম বলেছি সবগুলো আমাদের কিসে নিতে হবে এস তাহলে গ্রামকে নিতে হবে কি কেজিতে কেজিতে নিতে গেলে কি করতে হয় এক হাজার দিয়ে ভাগ করতে হয় তাহলে এটাকে আমরা এক হাজার দিয়ে ভাগ করব বা এভাবেও লিখতে পারি তাহলে এটা হয়ে যাবে কেজিতে তারপর আমরা টি পাইলাম এম পাইলাম আর লাগবে আর এস আই ইউনিট আর এর মান হচ্ছে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর আর কি বের করবো সি আর এম এস তাহলে এখন সব মান আমরা জানি এইখানে বসাই দিব তাহলে আমরা যদি এতটুকু ক্যালকুলেশন করি তাহলে মান আসে এরকম যেহেতু আমরা বসলাম এটার ইউনিটটা হবে বেগের ইউনিট তাহলে এখানে ইউনিটটা হবে বেগের ইউনিট তাহলে অ্যান্সারটা আসলো হচ্ছে ফোর ওয়ান ফোর পয়েন্ট ফোর থ্রি এইট আসবে মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান এটা কিসের মান সি এখন আমরা কি সংক্ষেপে একটু বুঝিয়ে দিচ্ছি প্রশ্নটি ছিল থার্টি ডিগ্রি টেম্পারেচারে জেট গ্যাসের আরএমএস বেগ নির্ণয় করো তাহলে এক্ষেত্রে আমাদের জেডটাকে আগে চিহ্নিত করে নিলাম যেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উদ্দীপকে যেটা জেটটা কার্বন ডাইঅক্সাইড গ্যাস আর্ম বেগের একটা সূত্র ছিল বললাম সি আর এম এস ইজিক টু অফ থ্রি আর টি বাই এম এখানে এটার ইউনিট এজার যেহেতু একটা এ এক বেগ তাহলে এটার ইউনিটটা হবে বেগের ইউনিট এম এস ইনভার্স ওয়ান এটা হচ্ছে এসআই ইউনিট তাহলে এক্ষেত্রে যত মান আছে সবগুলো ম্যাথ করার ক্ষেত্রে আমরা এসআইতে নিতে হবে আর মান যদি আমি লিটার অ্যাটমোসফেয়ারে নিই তাহলে হবে না তাহলে সবগুলো মান এসআইতে নিতে হলে এটা এসআই এম এর মানটা গ্রামে ছিল আমরা কেজিতে করে নিছি কার্বন ডাইঅক্সাইডের গ্রামাণুবিক ঘরটা হচ্ছে এত গ্রাম তাহলে এটাকে নিলাম কেজি এক হাজার দিয়ে ভাগ করে এর মানটা এসআইটি হচ্ছে এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর জুল কেলভিন পার ওয়ান মোল পার নাম্বার টি দেওয়া ছিল থার্টি ডিগ্রি সেলসিয়াস করে নিলাম ক্যালকুলে তারপর এই সূত্রে সব মান বসিয়ে দিলাম তারপর এতটুকু ক্যালকুলেট করার পর মান আসলো এটা ফোর ওয়ান ফোর পয়েন্ট ফোর থ্রি এইট মিটার সেকেন্ড ইনভার্স ওয়ান এটাই হচ্ছে সেই জেড গ্যাসের অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডের আর এম বেগ এবার আমরা ঘন নম্বর প্রশ্নটা সলভ করবো ঘন প্রশ্ন হচ্ছে উদ্দীপকের এক নং এবং দুই নং বিক্রিয়ায় উৎপন্ন গ্যাসের মধ্যে কোনটি পরিবেশের জন্য উপকারী বিশ্লেষণ করো তাহলে এক নম্বর কোনটা এক নম্বর হচ্ছে এটা দুই নম্বর বিক্রিয়াটা হচ্ছে এটা আমরা আগে দুইটা হচ্ছে বিক্রিয়াটা সম্পূর্ণ করব। আগে এক নম্বর বিক্রিয়াটা লিখি কী দেওয়া আছে নাইট্রোজেন প্লাস অক্সিজেন বর্জ্যপাতের ফলে কি হয় বর্জ্যপাতের ফলে নাইট্রিক অক্সাইড বা নাইট্রোজেন অক্সাইড তৈরি হয় বা এরপর এটা হচ্ছে কি বি এরপর এটাকে যদি আবার অক্সিজেন অক্সিজেনের সাহায্যে এবং ফিফটি ডিগ্রি টেম্পারেচার দেওয়া হয় তাহলে ডি পাই ডিটা কি নাইট্রোজেন ডাই অক্সাইড তাহলে এইটাই হচ্ছে কি সেই গ্যাস বা ডি আচ্ছা এটা হচ্ছে এক নাম্বার এবার আমরা দুই নাম্বারটা ফুলফিল করবো বা সম্পূর্ণ করবো বিক্রিয়াটা কি দেওয়া হচ্ছে কপার সালফাইড প্লাস অক্সিজেনকে তাপ দেওয়া হয়েছে তাপ দেওয়ার ফলে পাওয়া গেছে কপার অক্সাইড আর পাওয়া গেছে একটা গ্যাস সেটা হচ্ছে কি সালফার ডাইঅক্সাইড গ্যাস এটাই হচ্ছে ই এবার প্রশ্ন হচ্ছে এই যে এক নং এবং দুই নং বিক্রয় উৎপন্ন গ্যাস এক নং বিক্রয় উৎপন্ন গ্যাস হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড আর দুই নং বিক্রয় হচ্ছে সালফার ডাইঅক্সাইড গ্যাসের মধ্যে কোনটি পরিবেশের জন্য উপকারী সো এই দুইটার মধ্যে সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রোজেন ডাইঅক্সাইডের মধ্যে এই সালফার ডাইঅক্সাইডের অপকারী ভূমিকাটা হচ্ছে বেশি আর নাইট্রোজেন ডাইঅক্সাইড এটারও উপকারী এবং অপকারী দুই ভূমিকায় রয়েছে কিন্তু উপকারীর ভূমিকাটা হচ্ছে বেশি তাহলে আমরা বলবো এক নং এবং দুই নং বিক্রিয়ার উৎপন্ন গ্যাসের মধ্যে ডি অর্থাৎ এক নং বিক্রিয়ার উৎপন্ন গ্যাস নাইট্রোজেন ডাইঅক্সাইড হচ্ছে পরিবেশের জন্য উপকারী তাহলে আমরা এর পরিবেশের জন্য উপকারী ভূমিকাটাই এখন দেখব তাহলে আমরা একটা হেডিং দিই তাহলে এই যে নাইট্রোজেন ডাইঅক্সাইড এটা কি করে এটা বৃষ্টির পানির সাথে এবং পরিবেশের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে বিক্রিয়া করে একটা এসিডে পরিণত হয় সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড তাহলে নাইট্রিক অ্যাসিড তৈরি করে এই নাইট্রিক অ্যাসিডটা তখন বৃষ্টির পানির সাথে মিশে যায় এবং বৃষ্টির পানির সাথে মিশে যাওয়ার পর লঘু এসিড হিসেবে এটা ভূপৃষ্ঠে পতিত হয় যেহেতু অ্যাসিডটা লঘু অ্যাসিড আমরা জানি লঘু অ্যাসিড হচ্ছে পরিবেশের জন্য ক্ষতিকর হয় না কিন্তু যে গাঢ় অ্যাসিড এগুলো হচ্ছে পরিবেশের জন্য ক্ষতি করা হয় নাইট্রিক অ্যাসিডটা হয় লঘু তাই এটা পরিবেশের কোনো ক্ষতি করে না বরং এটাকে বলা হয় পরিবেশের জন্য আশীর্বাদ স্বরূপ কারণ এই নাইট্রিক অ্যাক্সাইডটা যখন ভূপৃষ্ঠে অর্থাৎ মাটিতে পড়ে তখন মাটির মধ্যে যে ক্ষারকীয় উপাদান থাকে সেটার সাথে বিক্রিয়া করে নাইট্রেট সার তৈরি করে যে সারটা উদ্ভিদ গ্রহণ করে মাটি থেকে গ্রহণ করার ফলে তার বৃদ্ধি হয় এবং এটা পুষ্টি হিসেবে গ্রহণ করে এখন দেখো এখানে বজ্রপাত হচ্ছে দেখাচ্ছে তো বজ্রপাতের ফলে আমরা পাইলাম কি নাইট্রোজেন ডাইঅক্সাইড এই বজ্রপাতের ফলে গাছপালাগুলো সজ্জিত হয়ে বৃদ্ধি পায় এর জন্য আমরা বলতে পারি যে নাইট্রোজেন ডাইঅক্সাইডের উপকারী ভূমিকা অনেক কী কী সেটা আমরা জানলাম এখন আমরা বিক্রিয়াটা দেখব ফার্স্টে বলেছিলাম এটা কি করে পরিবেশের অক্সিজেন এবং বলেছিলাম যে বৃষ্টির পানির সাথে এরা বিক্রিয়া করে বিক্রিয়া করে কি পেয়েছিলাম নাইট্রিক অ্যাসিড তাহলে আমরা যে কথাগুলো বলছি সেগুলো হচ্ছে এখানে বিক্রয়কারে লিখেছি বলেছিলাম যে এই নাইট্রোজেন ডাইঅক্সাইডটা পরিবেশের অক্সিজেন এবং বৃষ্টির পানির সাথে বিক্রিয়া করে একটা গ্যাস তৈরি করে সেটা কি নাইট্রিক অ্যাসিড যেটা বলেছিলাম হচ্ছে লঘু যেহেতু লঘু এটা বৃষ্টির পানির সাথে ভূপৃষ্ঠে পতিত হবে এবং কোনো রকম ক্ষতি করবে না পরিবেশে যেহেতু এটা হচ্ছে লঘু তারপর এই নাইট্রিক অ্যাসিডটা বলেছিলাম যে মাটির যে ক্ষারকীয় উপাদান ক্যালসিয়াম অক্সাইড এটার সাথে বিক্রিয়া করে একটা লবণ তৈরি করে সেটা হচ্ছে নাইট্রেট তা এটা হচ্ছে নাইট্রেট লবণ যেটা হচ্ছে সার হিসেবে উদ্ভিদ গ্রহণ করে এবং যেহেতু হচ্ছে আমরা বলি পুষ্টি উপাদান বলতে পারি যেহেতু সার হিসেবে উদ্ভিদ গ্রহণ করছে এবং উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করছে তাহলে এটা হচ্ছে নম্বরের উত্তরটা ছিল আমি আবার সংক্ষেপ একটু বুঝিয়ে দিচ্ছি প্রশ্নটি হচ্ছে উদ্বেগের এক নং মানে হচ্ছে এটা এবং দুই নং বিক্রিয়া উৎপন্ন গ্যাসের মধ্যে কোনটি পরিবেশের জন্য উপকারী বিশ্লেষণ করো তো আমরা হচ্ছে এক নম্বর কমপ্লিট করার পর যে গ্যাসটা পেয়েছিলাম সেটা হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড আর দুই নম্বর বিক্রিয়াটা সম্পন্ন করার পর যে গ্যাসটা পেয়েছিলাম সেটা হচ্ছে সালফার ডাইঅক্সাইড এই দুইটা গ্যাসের মধ্যে নাইট্রোজেন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড দুইটার উপকারী অপকারী দুই ভূমিকাই আছে কিন্তু নাইট্রোজেন ডাইঅক্সাইডের উপকারী ভূমিকাটা বেশি অপকারী ভূমিকার চেয়ে আর সালফার ডাইঅক্সাইডের অপকারী ভূমিকাটা বেশি তাই আমরা লিখলাম যে এই দুইটা গ্যাসের মধ্যে নাইট্রোজেন ডাইঅক্সাইড হচ্ছে পরিবেশের জন্য বেশি উপকারী এবং এটার উপকারী ভূমিকাতে আমরা লিখলাম প্রথমে বলেছি যে এই যে নাইট্রোজেন ডাইঅক্সাইড এটা পরিবেশের অক্সিজেন বৃষ্টির পানির সাথে কী করে বিক্রিয়া করে একটা লঘু অ্যাসিড তৈরি করে সেটা হচ্ছে কি নাইট্রিক অ্যাসিড এই নাইট্রিক অ্যাসিডটা যেহেতু লঘু এটা পরিবেশের কোনো ক্ষতিই করে না বরং এই বৃষ্টির পানির সাথে মিশে যায় মিশে এটা কি করে পরিবেশে বলা যায় এটা আশীর্বাদ সো এটা যখন ভূপৃষ্ঠে পতিত হয় সেটা হচ্ছে মাটির ভেতরে যে ক্ষারকীয় উপাদান থাকে সেটার সাথে বিক্রি করে একটা লবণ তৈরি করে যেটা নাম হচ্ছে নাইট্রেট লবণ সে এই লবণটা হচ্ছে উদ্ভিদ পুষ্টি হিসেবে গ্রহণ করে এবং উদ্ভিদের বৃদ্ধিতে হেল্প হয় সো এটাই ছিল হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইডের উপকারী ভূমিকা আশা করি সবাই বুঝতে পেরেছ পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এবং সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি I love this.